জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি চুরির ঘটনায় প্রায় 10 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ হেফাজতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করে এই সাফল্য বলে দাবি পুলিশের। বারবার চুরির ঘটনায় শহরের বাসিন্দারা আতঙ্কের মধ্যে ছিল। চুরির ঘটনার 7 দিন আগে গ্রেপ্তার হয় সারদাপল্লীর বাসিন্দা দীনেশ বারুই ও বৈরাগীপাড়া সংলগ্ন ইঞ্জিনিয়ারিং কলেজ পাড়ার চঞ্চল রায় ওরফে মিঠুন। তাদের জেরা করে বৃহস্পতিবার সুকান্তনগরের বাসিন্দা দীপন মণ্ডল ও সদর হাসপাতাল পাড়ার রবি পালকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করতে এদিন অভিযান চালিয়ে সোনার গহনা গলিয়ে দেওয়া সোনা পাওয়া যায়। ধৃত দুজনকে জেরা করে এদিন চুরি যাওয়া সোনার সন্ধান পায় পুলিশ। আইসি অর্ঘ সরকার বলেন রিমান্ডে থাকা দুজনকে জেরা করে এই সাফল্য। দুজনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে। 204 গ্রাম সোনা পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকার কি জানাচ্ছেন শুনে নেব। আমাদের কোতোয়ালি থানার পুলিশ সিসি পার্টি এই সেপ্টেম্বর মাস থেকে বেশ কয়েকটা চুরি হয়েছিল কোতোয়ালি থানায় গিয়ে। সেগুলোর ব্যাপারে আসামি রায় আর চঞ্চল বাড়িকে চঞ্চল রায় দীনেশ বড়ুই আর চঞ্চলে দুজনকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে আসছিল। রিমান্ডে নিয়ে আসার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে লাস্টে আজকে দুজন আরও দুজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা ওদের সাথে ছিল এবং বেশ কয়েকটা তিনটি ওরা ইনভলভ আছে। ওদের কাছে কিছু সোনা যেগুলো সোনা ওরা চুরি করেছিল সেগুলোকে বলিয়ে নিয়ে ওরা আলাদা করে রেখেছিল। প্রায় 204 গ্রাম মতো সোনা আজকে উদ্ধার হয়েছে। দশ লক্ষ টাকার দাম। শহরে যে একের পর এক চুরির ঘটনা কি এরা জড়িত আছে বেশিরভাগ? কতজনকে মোট অ্যারেস্ট করেছে? এটাতে আমরা এই 4 জন হলো, 2 জন ছিল রিমান্ডে আর 2 জন আজকে অ্যারেস্ট করে মাল উদ্ধার করা হলো। সোনাগুলো গলিয়ে ফেলেছিল? ওগুলো গলিয়ে ফেলেছে। 4 জন কোথাকার? একজন সারদাপল্লী, দীনেশ বড়ুই সারদাপল্লী, চঞ্চল রায় ইঞ্জিনিয়ারিং কলেজ পাড়া, দীপক মণ্ডল সুকান্তনগর আর রবিপাল হচ্ছে সদর হাসপাতাল পাড়া। এই 4 জন কি একটা ঘটনা জড়িত না একাধিক? না, বেশ কয়েকটা ঘটনা জড়িত আছে। এদেরকে আরো কোনো গ্যাং আছে কিনা দেখা হচ্ছে। সেগুলো দেখা হচ্ছে। সোনার ব্যবসা যুক্ত রয়েছে? সোনার ব্যবসায়ী দেখছি, সেটা দেখা হচ্ছে।